কথা বলি না তোর वन मिनट तुम्हें बोलबा ना একটা টাইম ল্যাপস নি কারাডং বিজয় করে ফিরতেছি আমরা আর সেই ঘন জঙ্গলের ভিতর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা ফিরতেছি আমাদের টিমমেটদের মধ্যে দুজন সামনে আছে মিঠুন তবে এইদিকে এসে কেবল নেটওয়ার্ক পাচ্ছি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক নাই তো আসতে হবে প্রচণ্ড মনোবল নিয়ে আসতে হবে সম্ভব মানে ভয়ের কিছু নাই কিন্তু অবশ্যই অনেক কিছু বিষয় খেয়াল করে আসতে হবে মিঠুন সেন দাদা আছে সে হ্যালো আর আছে দীপন পাল এখানে রাস্তাগুলো কত গভীর কত রিস্কি এগুলো আসলে বোঝানো সম্ভব না আমরা প্রত্যেকটা পদক্ষেপ ভেবে চিন্তে নিতে হবে যে কাছেই ঝর্ণা একটা আছে চিংড়ি ঝর্ণা আছে সামনে শব্দ শুনতে পাচ্ছি ঝর্ণা পাহাড়ি রাস্তা সাথে ছায়া
মাচাং তৈরি করে দিছে যেখানে বসে যাত্রীরা রেস্ট নিবে। তাছাড়া এখানে কিছু খাবার তারা সার্ভ করে, পাহাড়ি ফলমূল শরবত। তো ফলমূল অবশ্যই ট্রাই করতে হবে, শরবতটা অ্যাভয়েড করা, জাম্বুরা অ্যাভয়েড করা, এটা করা যায়। তো দীপন আমরা একটু দাঁড়াই, সে আমাদের দীপন, তো এই ট্যুরের মূল উদ্যোক্তা আর কি, তো ম্যানেজ করছে সবকিছু দীপন। তো দীপন আমাদের কাছে, আমরা তোমার কাছে জানতে চাই যে এই যে সবকিছু মিলেমিশে এত শর্ট টাইমের মধ্যে একটা পুরো একটা সেট আপ তৈরি করলা এবং শেষ পর্যন্ত নিজের সাজানোর প্ল্যান অনুযায়ী সব কিছু মোটামুটি ভালোভাবে শেষ হলো, শেষ হলো না মানে শেষের পথে আর কি। তো এই অনুভূতি বা কিছু কথা যদি বলতো। আসলে অনুভূতি বোঝানোর কোনো ভাষা আমার কাছে নেই। অনুভূতি হলো আমি এখানে বললাম সেটা, সে অনুভূতিটা একান্ত আমার, আর আমার অনুভূতিটা যারা শুনবে সেও অনুভূতিটা ফিল করতে পারবে না, তার ইমাজিন করতে পারবে। ইমাজিন না, আমি বলবো এই অনুভূতিটা নেওয়ার জন্য সবাইকে এখানে আসতে হবে। আর এখানে আসার জন্য অবশ্যই ট্রেকিং ফিটনেসটা অবশ্যই জরুরি, সাথে বডি ফিটনেসটা। সবচেয়ে ভালো হয় এখানে আসার এক সপ্তাহ আগে যদি আমরা একটু বডিটাকে ওয়ার্ম আপ করি, একটু ফিটনেসটা ফিটনেসটা বাড়াই নিই, ফ্লেক্সিবিলিটিটা যদি নেই তাহলে আমাদের দেখা যাচ্ছে এই ট্রেকিংটা আরও ইজি হয়ে যাবে। আর আমরা কিন্তু আমাদের টিম 11 জন, আমরা 2টা স্লটে আসছি, পরে অ্যাড হয়েছি। তো আমাদের আসলে কেউ করাটা, আমরা সূর্যোদয় সূর্যাস্ত 2টাই দেখেছি এবং সেজন্য আমরা কয়বার দুইবার কেউ করাটা আমরা উঠেছি এবং নেমেছি। এই সব মিলিয়ে একটা ভালো ট্যুর হচ্ছে। এখন আমরা পকালেকে থেকে আগাচ্ছি, সামনে ঝর্ণা। হ্যাঁ, আমি টিম লিডার ছিলাম, সাথে ছিল আমার বন্ধু অমিত, সে অনেকভাবে আমাদের গাইড করছে, স্পেশালি ভিজুয়াল এবং ডিজিটালাইজেশন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সে মেনটেন করছে। উইশ ইউ গুড ট্যুর, থ্যাংক ইউ। আচ্ছা, এখান থেকে হয়তো সাউন্ড শোনা যাচ্ছে না, কিন্তু আমরা যেখানে আছি একদম পাহাড়ি পথে আছি, তো এরকম অনেক পথ পেরিয়ে যেতে হয়। তো আমি জানি না আসলে ভিডিওতে সাউন্ড আসতেছে কি না, কিন্তু আসলে পাশে ঝর্ণা, ঝর্ণার একটা খুব সুন্দর একটা সাউন্ড আমি পাচ্ছি। চলুন ঝর্ণার দিকে যাই, ফলো আস টু চিংড়ি ঝর্ণা, লেটস গো। ঝর্ণার দিক অবশ্যই এক হাতে ট্রেকিং করা, এক হাতে ভিডিও করা, ইটস এ গুড এফোর্ট বাই আওয়ার ফ্রেন্ড ওমি। ধীরে ধীরে যখনই আসবো আমরা ঝর্ণার দিকে, একদম দেহ মন সব শীতল হয়ে যাবে এবং যত ক্লান্তি আছে ধীরে ধীরে সব একদম মুছে যাবে। ঝর্ণার কলকল তান এবং ঠান্ডা, মিষ্টি ঠান্ডা পরিবেশ যত ক্লান্তি সব দূর করে দেবে, যত কষ্ট আছে সব ম্লান করে দেবে এই ঝর্ণা। এই যে ঝর্ণার পানি, আমাদের টিম মেটরা সবাই বসে আছে এখানে, আজকে মনে হয় আর কেউ, হ্যাঁ হ্যাঁ, আমার তো টিম মেটদের সাথে একটু সবাইকে হাই হ্যালো করে দেই। সবাই এখানে এসে নিজস্ব কাজ করে ফেলছে, নিজস্ব কাজটা সারতেছে। প্রথমে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে যাই, দিস ইজ মানিক, সে হ্যালো, হাই, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, ওয়েলকাম, হাই ব্রো, আমাদের ট্যুর গাইড মিঠুন ভাই, দীপন এন্ড বাকি সিনিয়র লোকজন আছে আমাদের সাথে কিছু। এই যে আমাদের আরেকজন টিম মেল লিডার, আর এই যে মিঠুন, মিঠুন দার কথা না বললেই নয় যে আমাদের সাথে এই পুরো টিমের সাপোর্টটা দিছে। আর অনেক কিছু হয়তো অনেক এক্সপিরিয়েন্স হবে এখানে আসলে নিজেদের, তবে যে জিনিসটা সবচেয়ে দরকার একজন ভালো ট্যুর গাইড, সেই সাপোর্টটা আমাদেরকে দিছে মিঠুনদা। মিঠুনদার সাথে হয়তো যোগাযোগের সিস্টেমগুলো আমরা পাবো, ইনফরমেশনগুলো হয়তো ভিডিওর সাথে আশেপাশে থাকবে কোথাও। তো মিঠুনদা একটু কিছু বলে দেন যারা এই ভিডিওটা দেখছে পরবর্তীতে। হাই দাদা, আমি মিঠুন, ইয়াকারন টু রুমা, গোগল লেকের গাইড। আমার নাম্বারটা 01872
3 8 3 1 6 8 এই নম্বরে যোগাযোগ করবেন, সব সময় আপনাদের সেবায় নিয়োজিত আছি।